গুড মর্নিং অল মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমি আজকে নার্সারি কনভার্সেশন ক্লাস নেব। এই ক্লাসে আমি তোমাদেরকে আগের ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেগুলোই পড়াবো। আজকে তোমাদের নতুন করে কিছু আর দেব না। আজকে আমি বোর্ডে লিখিনি, যেহেতু ওই পুরনো পড়া আমি বারবার লিখেছি, আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে লেখা আছে। আজকে নতুন কিছু আর দেব না, পুরনো পড়া আবার তোমাদেরকে আমি রিভিশন দেব। কারণ তোমাদের ফার্স্ট ইয়ারের এক্সামে সিলেবাসে মোট 10 কোশ্চেন অ্যান্সার আছে, তার মধ্যে 8 কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার পরে তোমাদেরকে 2 কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, তখন আমি আবার বোর্ডে তোমাদেরকে লিখে দেবো। যেহেতু আমি বারবার একই পড়া পড়াচ্ছি, বোর্ডে লেখাচ্ছি, তাই আজকে আর বোর্ডে লেখা লাগ না, তোমরা প্রত্যেকে আমার সাথে পড়াটা বলতে থাকো। নাম্বার 1 কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম? নেম মানে কি নাম, তাহলে তোমার নাম কি? তোমরা কিন্তু প্রত্যেকে ইংলিশে বলবে, যখন কনভার্সেশন এক্সাম হবে আমি কিন্তু তোমাদের কোনো বাংলা কথা বাংলায় বলবো না, তোমাদেরকে ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করবো, তোমরা কিন্তু প্রত্যেকে ইংলিশে অ্যান্সার দেবে, ঠিক আছে? নাম্বার 1, হোয়াট ইজ ইউর নেম? তোমরা প্রত্যেকে জানো নেম মানে নাম, তোমরা প্রত্যেকে প্রত্যেকে নামটাই বলবে। নাম্বার 2, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? ফাদার মানে কি বাবা, নেম মানে কি নাম, অর্থাৎ এখানে বলো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? আশা করছি তোমরা সবাই জানো। নাম্বার 3, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? মাদার মানে কি মা, আর নেম মানে কি নাম, তাহলে তোমার মায়ের নাম কি? এই 3টে বা 3 কোশ্চেন অ্যান্সার তোমাদের প্রত্যেকের খুব মুখস্থ, ছোটো থেকেই মুখস্থ, তোমরা তো সেই ছোট্ট থেকে শিখে আসছো, এখনও শিখছো। তাহলে হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি, ইউর নেম মানে কি তোমার নাম কি, ফাদার্স মানে কি বাবা, যখন ফাদার্স বলবে তোমার প্রত্যেকে বাবার নাম বলবে, আর মাদার্স মানে কি মা, মানে তোমরা প্রত্যেকে প্রত্যেকে মায়ের নাম বলবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমরা সবাই প্রত্যেকের নাম বলো আমার সাথে সাথে। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, ফাদার মানে কি বাবা, তোমার প্রত্যেকে প্রত্যেকে বাবার নাম বলো। হোয়াট ইজ ইউর মাদার্স নেম, মাদার্স মানে কি মা, মাদার মানে মা, নেম মানে নাম, মানে তোমরা প্রত্যেকে প্রত্যেকে মায়ের নামটাই বলো। এই 3টে প্রশ্ন তো তোমাদের খুব ভালোভাবে মুখস্থ, সকল মুখস্থ, তবে এটি 3টে খুব ভালোভাবে মুখস্থ, তাই তো? এবার নাম্বার 4 কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? আবারও বলছি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? প্রত্যেকে বলো কাকদ্বীপ একাডেমি। তোমরা স্কুলের নাম শুনছো কিন্তু এখনো হয়তো তোমরা স্কুলে আসোনি, আশা করছি খুব তাড়াতাড়ি আবার তোমরা স্কুলে আসবে, আমাদের সাথে তোমাদের কি হয় সেটা সামনাসামনি পরিচয় হবে, ঠিক আছে? তো যতদিন না হয় এইভাবেই পড়ানো হোক, তোমরা স্কুলের নামটাও খুব ভালোভাবে জেনে নাও। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? স্কুল বাংলাতে বিদ্যালয়, তাই তো? স্কুল, তাহলে তোমরা কী বলবে প্রত্যেকে, কাকদ্বীপ একাডেমি। নাম্বার 5, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আবারও বলছি, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? রিড মানে পড়া। এবার তোমাকে হয়তো কেউ বলো তুমি কোন ক্লাসে পড়ো, তখন ইংলিশে কী উত্তর দেবে সেটা হয়তো সে ইংলিশেও জিজ্ঞেস করলে বলবে নার্সারি, কেউ যদি বাংলায় তোমাকেও জিজ্ঞেস করে যে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি তখন বলবে কি নার্সারি, ঠিক আছে? তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? প্রত্যেকে বলো নার্সারি। নাম্বার 6, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? কালার মানে কি বলেছিলাম রং, আর মিল্ক মানে কি দুধ, তাহলে দুধের রং কেমন, তোমরা প্রত্যেকেই জানো ইংলিশে বলো হোয়াইট, হোয়াইট মানে সাদা, কিন্তু তোমরা প্রত্যেকে সাদা বলবে না, বলবে কি হোয়াইট। তারপরে নাম্বার 7, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর হেয়ার? হেয়ার মানে কি চুল, হেয়ার মানে কি চুল, আর কালার মানে কি রং, তাহলে কি না তোমার চুলের রং কি, ঠিক আছে? তোমার কি বলবে ব্ল্যাক, বলবে ব্ল্যাক। এই যে প্রশ্নটা কি আছে, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ? হ্যান্ড মানে কি হাত, আমাদের কটা করে হাত আছে, দুটো হাত আছে, তাহলে হ্যান্ডস দুটো আছে, হ্যান্ডস, তাহলে হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ? প্রত্যেকে বলো 2 হ্যান্ডস, কি বলবে 2 হ্যান্ডস, ঠিক আছে?
কিন্তু আমি যখন এই পরীক্ষায় কোনো প্রশ্ন জিজ্ঞেস তখন বলবো না তোমার কটা হাত আছে বা দুধের রং কি বা চুলের রং কি, আমি কিন্তু বাংলা কিছু বলবো না, আমি ইংলিশগুলো বলবো, তোমরা ইংলিশে উত্তর দেবে এবং বাড়িতে সেইভাবে তোমরা অভ্যাস করবে। তাহলে আবারও বলছি, 1, 2, 3 এই থ্রি কোশ্চেন আনসার জিজ্ঞেস করছি না, মানে তো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এটা তোমাদের পড়াচ্ছি না। তারপরে আবার 4 থেকে শুরু করছি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল কাকদ্বীপ একাডেমি। 5 প্রশ্ন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। 6, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, প্রত্যেকে বলো হোয়াইট। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। পরের প্রশ্ন, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, প্রত্যেকে বলো 2 হ্যান্ডস। আবার বলো আমার সাথে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, প্রত্যেকে বলো কাকদ্বীপ একাডেমি। 5, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। 6, হোয়াট ইজ দ্য কালার অফ মিল, প্রত্যেকে বলো হোয়াইট। 7, হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। 8, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, প্রত্যেকে বলো 2 হ্যান্ডস। তাহলে এই যে 10 কোশ্চেন অ্যান্সার আছে, সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট এন্ট্রি এক্সামের সিলেবাস, তোমরা স্কুল থেকে এই কনভার্সেশনের জেরক্স পেয়ে যাবে। এখন আমি যেগুলো পড়াচ্ছি তোমরা প্রত্যেকে পড়ো, এবং তোমরা কি করবে না কিন্তু বারবার ইংলিশে উত্তর দেবে, কেউ বাংলা বলবে না, ঠিক আছে? আজকে তোমাদের 8 কোশ্চেন অ্যান্সার আবার রিভিশন করালাম, আর 2 কোশ্চেন অ্যান্সার বাদ আছে যেটা আমি পরের ক্লাসে পড়াবো। আর যেহেতু আগে ক্লাসগুলোতে একই প্রশ্ন হতো, তাই আমি কিন্তু আজকে বোর্ডে লিখলাম না, তোমরা আমার সাথে বলো। আর আশা করছি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের খুব ভালোভাবে প্রত্যেকে মুখস্থ আছে। আবার আমার সাথে বলো, 4, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, প্রত্যেকে বলো কাকদ্বীপ একাডেমি। 5, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। 6, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, প্রত্যেকে বলো হোয়াইট। 7, হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। 8, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, প্রত্যেকে বলো 2 হ্যান্ডস। আবার বলো আমার সাথে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, প্রত্যেকে বলো কাকদ্বীপ একাডেমি। আবার বলো, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, প্রত্যেকে বলো কাকদ্বীপ একাডেমি। 5, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, বলো নার্সারি। আবার বলো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। 6, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, প্রত্যেকে বলো হোয়াইট। আবার বলো, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, প্রত্যেকে বলো হোয়াইট। 7, হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। আবার বলছি, হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। 8, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, প্রত্যেকে বলো 2 হ্যান্ডস। আবার বলছি, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, প্রত্যেকে বলো 2 হ্যান্ডস। তাহলে আজকে তোমাদের গুণপরাটা পড়া দিলাম।
তার মধ্যে তোমাদের প্রত্যেকে আশা করছি মুখস্থ আছে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আগেও করিয়েছিলাম, তোমরা কি করবে এই কোশ্চেনের অ্যান্সারগুলো একটু আমি যখন বলবো আমার সাথে সাথে বলবে, খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে গেছে আশা করছি। যাদের হয়নি তারা বারবার বলবে আমার সাথে, দেখবে তোমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।